কুমিল্লার নয় আসনে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, কোনো প্রার্থীকে ছোট করে দেখছেন না তিনি, আর প্রভাবমুক্ত নির্বাচন চান অন্যান্য দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। কুমিল্লা থেকে আশরাফুল হকের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। লাকসাম মনোহরগঞ্জ দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা নয় আসনের প্রার্থীরা সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী পোস্টার ব্যানারে ছেয়ে গেছে হাটবাজার ও চায়ের দোকান। স্থানীয়রা বলছেন, দেশের উন্নয়ন করবে এমন প্রার্থীকে তারা নির্বাচন করবেন এবার। আগামীতে জনগণের উন্নয়নের জন্য, জনগণের প্রত্যাশা প্রতিফলন ঘটানোর জন্য আওয়ামী লীগকে ভোট দেওয়া দরকার, নৌকাকে ভোট দেওয়া উচিত মনে করি আমি মনে করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, মিশন 2044 বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মানুষ ব্যালটের মাধ্যমে সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটটা মোটামুটি ভালোই, ব্যতিক্রম কিছুই তো বোঝা যায় না, যেহেতু আইনের শাসন গণতান্ত্রিকভাবে দেশে সুশৃঙ্খলভাবে কী হয়েছেন, সব কিছু কাজকর্ম কী হয়েছেন, ন্যায়নীতিভাবেই চলছে। নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, তবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট হতে হবে বলছেন অন্যান্য প্রার্থীরা। নির্বাচন তো সঠিক হয়, সুষ্ঠু হয় এবং যদি ভয়ভীতি না থাকে ইনশাআল্লাহ নাঙ্গলে জয় হবে। একটা নীরব বিপ্লব ঘটবে, উল্টা দিকে যাবে ফল, নাঙ্গল দিকে আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, কোনো প্রার্থীকেই ছোট করে দেখছেন না তিনি। কাউকে আমি হেভি ওয়েটও মনে করি না, আর কাউকে আমি লো ওয়েটও মনে করি না। সবাই প্রতিযোগিতা করবে, কারো সমর্থন বেশি থাকবে, কারো কম থাকবে, স্বাভাবিক। সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সব প্রার্থী কাজ করছেন বলেও জানান তারা। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, কুমিল্লা।